সাবস্ক্রাইব করুন আমাদের টেক বস বাংলা চ্যানেলটিকে, পাশের বেল আইকনটি বাজিয়ে ওয়ালে ক্লিক করে দিন যাতে আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমি একটি দারুণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো আজকের ভিডিও হচ্ছে খুব একটা অন্যরকম ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আপনার স্ক্রিন শট। কিন্তু সবাই কিন্তু স্মার্টফোনে কিন্তু স্ক্রিন শট দিয়ে, আমাদের বাটন দ্বারা কিন্তু আমরা স্ক্রিন শট নিই, বাট অনেক সময় কিন্তু আমাদের যে স্মার্টফোনে কিন্তু আমাদের কিন্তু বাটনটি অনেক সময় কাজ করে না বা নষ্ট হয়ে যায়, বাট সেই কারণে কিন্তু আমরা কিন্তু স্ক্রিন শট কিন্তু নিতে পারি না। তো সেই কারণে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু আমরা মিস করি। তো আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করবো যার মাধ্যমে আপনি যে মাঝের যে বাটনটা আছে সেটার মধ্যে আপনি ক্লিক করলে শুধু এক ক্লিকেই আপনার স্ক্রিন শট হয়ে যাবে। আপনি যদি এভাবে যদি আপনি যদি স্ক্রিন শট নেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু ভালো, বাট আপনার যে সুইচটি আপনার টিপ দিতে হবে না বা কষ্ট করে আপনার সুইচটি আপনার টিপ দিয়ে দুইটা বা সুইচটি টিপ দিয়ে আপনার স্ক্রিন শট নিতে হবে না। বাট আমাদের কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় আমাদের স্ক্রিন শট আমরা নিতে নিতে বা সুইচের বাটনটা কিন্তু আমরা নষ্ট করে ফেলি। তো সেই কারণে কিন্তু আমাদের কিন্তু সুইচটি কিন্তু নষ্ট হয়ে যায় বা যে কারণে কিন্তু অনেক কারণে কিন্তু আমাদের কিন্তু যে বাটনগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়, আমাদের স্ক্রিন শট কিন্তু নেওয়া কিন্তু হয় না। তো সেই কারণে কিন্তু আমরা কিন্তু খুবই একটু বড় মিস করি বা অনেক কিছু আমরা কিন্তু মিস করি। তো আপনাদেরকে আমি কিছু ডিটেলস বলে দেবো যে এইভাবে যদি আপনি যদি সফটওয়্যারটি যদি অ্যাক্টিভেট করেন তাহলে কিন্তু আপনার যে সফটওয়্যারটা আপনার কাজ করা শুরু করবে। জাস্ট আপনি মাঝে ক্লিক করলে কিন্তু আপনার স্ক্রিন শট নেওয়া হয়ে যাবে, জাস্ট আপনার বেশি একটা সময় নিবে না। তো সফটওয়্যারটি কীভাবে অ্যাক্টিভেট করতে হয় সম্পূর্ণ আপনাদেরকে আমি ডিটেলস বলে দেবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, তো আমাদের সফটওয়্যারটি অ্যাক্টিভেট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের গুগল প্লে স্টোরে। তো এখান থেকে আমাদের গুগল প্লে স্টোর কিন্তু ক্লিক করে দেবো। তো দেওয়ার পর আপনার সফটওয়্যারটা কিন্তু আমি ইনস্টল করে রেখেছি। তো সফটওয়্যারটির নাম হচ্ছে আপনার স্ক্রিন শট অ্যাসিস্ট্যান্ট। আপনার সফটওয়্যারটির লগ কিন্তু সেম এরকমই হবে। তো এটাকে ওপেন করার জন্য আমি এখানে ওপেনলি ক্লিক করে দেবো। আপনি একটা নিচে একটি লেখা দেখতেছেন আপনার অ্যাসিস্ট অ্যাপ প্রফারেন্স, এটার মধ্যে আমি ওপেনলি ক্লিক করে দেবো। তো দেওয়ার পর আমাদেরকে সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো আসার পর উপরে একটা লেখা দেখতেছেন আপনার ডিভাইস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ, তো এটার মধ্যে আমি ওপেনলি ক্লিক করে দেবো। আপনার স্ক্রিন শট এখানে কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো দেওয়ার পর আমাদের কিন্তু যে স্ক্রিন শটের যে লোগোটা আপনার সফটওয়্যারটা কিন্তু আমাদের অ্যাক্টিভেট কিন্তু আছে। জাস্ট এখন আমরা কিন্তু ইয়ে করলে কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে আমি ব্যাগে যাবো। ব্যাগে যাওয়ার পর আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে কিনা, তো এখান থেকে আমি ডানে দিয়ে দেবো, আবার ডানে দিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু কাজটা কিন্তু সাকসেসফুল হয়েছে। তো আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাবো যে আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে কিনা। তো এটা করে এখানে মাঝে আমি টিপ দিয়ে ধরে রাখলাম। তো ধরে রাখার পর আপনারা দেখতে তো পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনশটটা কিন্তু আপনার নিয়ে ফেলছে। তো এইভাবে কিন্তু আপনি কিন্তু যে কোনো বাটন ছাড়া কিন্তু আপনি স্ক্রিনশট কিন্তু নিতে পারেন খুব ইজিভাবে। তো এইভাবে যদি আপনি যদি নেন তাহলে আপনার নিজের জন্য কিন্তু ভালো বা আপনার বাটনের কোনো সমস্যা হয় না বা হতে যাবে না। তো বিয়ার্স, আজকের এই ছিল ভিডিও। অল রাইট, তো আশা করছি বন্ধুরা আপনার আমার ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন আসলে কীভাবে আপনার স্ক্রিনশট নিতে হয় বা কীভাবে আপনার সফটওয়্যারটি অ্যাক্টিভেট করতে হয়। তো এভাবে যদি আপনি যদি স্ক্রিনশট নেন তাহলে কিন্তু আপনার যে স্মার্টফোনের যে বাটনগুলো আছে সেগুলো আপনার নষ্ট হয় না বা নষ্ট হলে কোনো সমস্যা হয় না বা অনেক সময় কিন্তু আমাদের ভলিউমটা কিন্তু কাজ করে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু স্ক্রিনশট নিতে কিন্তু সমস্যা হয়। তো এভাবে যদি আপনি যদি স্ক্রিনশট নেন তাহলে আপনার নিজের জন্য কিন্তু ভালো। তো বেশ, আজকের এই ছিল ভিডিও। আর একটা কথা না বলে না, আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে ওয়ালে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও একটি মিস না হয়। তো বেশ, আজকের এই ছিল ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওটি।